দুর্গা। সংস্কৃত শব্দ দুর্গা কথাটির আদি উৎপত্তি দুর আর গ এই দু শব্দের থেকে, অর্থাৎ যাকে সহজে হারানো বা লঙ্ঘন করা যায় না। মা দুর্গা আসলে সমুদরণী মাতা পার্বতীর শক্তিরও, যিনি যুগে যুগে নানারূপে দেবতাগণ এবং সৃষ্টি রক্ষা করেছেন। মহিষাসুর নামে এক ভয়ঙ্কর অসুরের বধ করে তিনি হয়েছেন মহিষাসুর মর্দিনী। তাই তো সেই অমৃতময়ী মহামায়াকে আজও আমরা পুজো করি মহিষাসুর মর্দিনী রূপে। শরৎ আকাশে সাদা মেঘের আনাগোনা যেন বয়ে আনে উমার আগমন বার্তা। আর উমার আগমন ধর্মীয় গণ্ডি পেরিয়ে বাঙালির কাছে এক মহা মিলন উৎসব, এক আলাদা আবেগ, এক আলাদা অনুভূতি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এমনকি দেশের বাইরে বিদেশেও বাঙালিরা মেতে ওঠে আগমনী সুরে। আসুন জেনে নেব বাঙালিদের জন্য দুর্গাপূজা বলতে কী বোঝায়। আমার কাছে পুজো মানে একটা আলাদাই অনুভূতি, তবে বাড়ির পুজোর মজা আলাদা। আলপনা দেওয়া, সন্ধি পুজো, আরো কত কি। আমার জন্য পুজো মানে শিউলি ফুলের গন্ধে ভাসা ঢাকের কাঠের বোধ, জমিয়ে আড্ডা সবার সাথে, খাওয়া দাওয়া আর হট্টগোল। আসল দুর্গাপূজা মানে হলো বাসন্তী পুজো, শোনেননি কখনো? মার্কেন্ডেয় পুরাণে আছে রাজা সুরত তার রাজ্য ফিরে পেতে মেধা মুনির পরামর্শে মায়ের আরাধনা করেছিলেন। দোষ নেই শ্রীরামের, অকাল বোধনই তো এখন দুর্গোৎসব। আমার কাছে পুজো মানে বন্ধু বান্ধব, প্রিয়জনদের সাথে সময় কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আপনারাও বাড়িতে থাকুন, প্রিয়জনদের সাথে সময় কাটান, দেখবেন প্যান্ডেল হপিংয়ের থেকেও অনেক আনন্দ পাবেন। এবং এটাই হচ্ছে বর্তমান সময়ের একমাত্র চাহিদা। অষ্টমী, এবার পুজো একটা মেয়েকে পুজো টাইম গার্লফ্রেন্ড পাঠাতে হবে, যেদিনে 100 বার ফোন করবে আর জিজ্ঞেস করবে বাবু খাইছো। তাহলে দেখলেন তো, বাঙালির জন্য দুর্গা উৎসব কোনো ধর্মীয় রীতিনীতি নয়, এক মহামিলন উৎসব। করোনার থাবাতেও বাঙালিরা কিন্তু একদম আপোষ করতে নারাজ। এই নিউ নর্মালে তালে তাল মিলিয়ে বাঙালিরা বলে উঠবে বলে দুর্গা মায়ের। শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, প্রতিটি নারীর মধ্যেই যে মা দুর্গা বিদ্যমান, সেই সদ্বুদ্ধি যেন আমাদের সকলকেই দেয়। প্রতি মাতে পুজো হোক না হোক, প্রতি মায়ে যেন হয় মাতৃশক্তির উদ্ধার।